শুধু দর্শক মণ্ডলে আজকে আপনাদের দেখাবো কিভাবে ফ্রাঙ্ক ডিজিটাল মাল্টিমিটারের রেশিও সেট আপ করতে হয়। প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের, প্রথমে সেট মেনুতে ক্লিক করবেন, দেখবেন প্রো এবং কোড আসছে। এখন আপনি ডাউন অ্যারো চাপবেন, তারপরে আপ অ্যারো, আবার সেটে, হ্যাঁ এবার ইনপুট মেথড, হ্যাঁ আসতে এখন দেখতে পাচ্ছেন সিটি। এখন আপনার আপনার কানেকশনে সিটির রেশিও কত দেখবেন সিটির উপরে লেখা আছে। এখন আমরা নিচের অপশনে ক্লিক করে আমরা সিটির মানটা বসায় দেবো। আমাদের এখান এখানে সিটি রেশিও আছে 5:800, এই জন্য আমরা এখানে সিটি রেশিও 800 দিছি। এইবার আমরা যাবো পিটিতে, পিটি সেট আপে। পিটি সেট আপে আমাদের রেশিও, যেহেতু এটা আপনার সিঙ্গেল ফেজ মেথড, যার কারণে আমরা পিটির রেশিও 1:0 দিয়ে দিব। এখন আমরা সেট আপ থেকে এখন বেরিয়ে যাব। হ্যাঁ এখন আমরা নেক্সট সেট আপে দেবো, N3.4 সেট আপ দিলাম। এটা মিটারের বইতেই লেখা থাকে, মানে ওখানকার ম্যানুয়ালেই লেখা থাকে। এখন আমরা আস্তে আস্তে ক্লিক করে বেরিয়ে যাব। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কীভাবে ফ্রাঙ্ক ডিজিটাল মাল্টিমিটারের রেশিও সেট আপ করতে হয়। এখন রেশিও সেট আপ করার পরে আপনাদের আমরা আবার দেখাবো কীভাবে এটা শো করছে, আমাদের ভোল্টেজ অ্যাম্পিয়ার এবং ম্যাক্সিমাম ডিমান্ড মিনিমাম ডিমান্ড কত ছিল সেটা এখানে শো করে। আর একটা অপশন আছে এখানে আমাদের, সেটা হচ্ছে ডেট সেটিং D.T, সেটার রেশিও আপনারা 15 করে দেবেন, ওখানে লেখাই আছে ম্যানুয়ালে, এটা 15 করে দেবেন। এখন কোড, এটার পাসওয়ার্ডও কিন্তু COAD মনে রাখবেন, এটার পাসওয়ার্ডও COAD। এখানে গেলে আপনি প্যারামিটার চেঞ্জ করতে পারবেন। এই যে টি মানে টাইম রেশিও 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে পরে আপনাদের সব প্যারামিটারগুলো আস্তে আস্তে শো করতে থাকবে। এটা কার্ড, এটা নো করে দিবেন। রুট সেটিং লিমিট, এটাও নো। হ্যাঁ ডেট সেটিং আছে 15.15 আছে এখানে। এটা রুট সেটিং আগেই দেখেছি, এটা নো করে দিতে হবে। সেট আপ ইয়েতে চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ। হ্যাঁ আমরা বেরিয়ে আসছি, দেখেন এখানে আমাদের দেখাচ্ছে যে কত অ্যাম্পিয়ার আছে। এখন আমাদের অ্যাম্পিয়ার সীমিত আছে 5, 6, 6, এবং আমাদের ভোল্টেজ এখন ফেস টু ফেস ভোল্টেজ দেখাচ্ছে 391, 92, 93, সিঙ্গেল ফেজ ভোল্টেজ 227, 26, 27, আর ফ্রিকুয়েন্সি এখানে 50 দেখাচ্ছে। আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আপনার